ওয়েলকাম দেখছেন খবর সন্ধান পরিবর্তনশীল পৃথিবীতে সব কিছুই দিনে দিনে পাল্টে যাচ্ছে অফলাইনের জায়গায় এখন সব কিছু কাজকর্মই অনলাইনে চলে এসছে যার ফলে আপনাকে ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে টাকা জমা দেওয়া বা টাকা তোলা এইসবগুলো আর অতভাবে করতে হয় না কিন্তু আপনার সেই সঙ্গে কম্পিউটার থেকে এখন স্মার্টফোনে সব কিছু তথ্যই মানুষ রাখছে ব্যাংক অ্যাকাউন্ট বলুন বা ব্যক্তিগত তথ্য বা ইমেলের তথ্য সব কিছুই কিন্তু একবার ভাবুন যদি আপনার সেই স্মার্টফোনটা একবার চুরি হয়ে যায় তাহলে আপনার সব কিছু তথ্যই চলে যাবে হ্যাকারদের কাছে বা যে চুরি করবে তার কাছে কিন্তু এই ব্যবস্থার আমূল একটা পরিবর্তন এনেছে কেন্দ্র ভারতের কেন্দ্রীয় সরকার এবং টেলিকম মন্ত্রক থেকে একটা নতুন ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে যার ফলে আপনার ফোন চুরি হয়ে গেল। আপনার তথ্য কিন্তু চুরি হবে না তা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন স্কিপ না করে অবশ্যই আরেকটা কথা বলার যে প্রতিবারের মতো যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টাচ করে দেবেন আর যদি আপনি এটা আগে থাকতেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ে একজন মানুষের যাবতীয় তথ্য থাকে তার ফোনের মধ্যেই তাই কোনো ফোন হারালে কেবলমাত্র আর্থিক ক্ষতি হয় না ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে এবং আপনার ফোন থেকেই পাওয়া যেতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার যাবতীয় তথ্য ব্যক্তিগত তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত হদিস ফলে আপনার বড়সড় একটা ক্ষতির সম্ভাবনা থাকে সেই দিকে নজর রেখেই এবার চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে বিশেষ একটা উদ্যোগ বা পদক্ষেপ নিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ফোন চুরি হলে সেই ফোনের আইএমইআই থেকে ব্লক করে দেওয়া হবে আপনার ফোনটিকে এর ফলে ফোন চুরি করা ব্যক্তি সেই ফোনটি আর ব্যবহার করতে পারবে না বাজারে বিক্রি হওয়া প্রতিটি ফোনই একটি পনেরো সংখ্যার আইএমইআই নাম্বার থাকে এবং এই নাম্বারটিকে বলা হয় ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় আইএমইআই নাম্বার প্রতিটি ফোনের ক্ষেত্রে এই নাম্বার আলাদা হয় এই বিশেষ নম্বরটি ব্যবহার করি কোনো চোরাই ফোন এবং অপরাধীর ফোনকে ট্র্যাক করতে পারে টেলিকম সংস্থা এবার আমরা দেখে নেব যে প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে এবং আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন এইবার এই আইএমইআই নাম্বার ব্যবহার করি ফোন সম্পূর্ণভাবে ব্লক করার প্রক্রিয়া চালু করতে চাইছে টেলিকম মন্ত্রক এই নতুন ব্যবস্থায় ফোন চুরি হলে প্রথমে পুলিশে রিপোর্ট করতে হবে তারপর টেলিকম বিভাগকে চুরি হয়ে যাওয়া আইএমইআই নাম্বারটা জানাতে হবে টেলিকম বিভাগ থেকে সেই আইএমইআই নাম্বারকে ব্লক করে দেওয়া হবে অর্থাৎ আপনার ফোনটি পুরোপুরি ব্লক হয়ে যাবে এবং এর ফলে সেই ফোন থেকে কোনো ডাটা অ্যাক্সেস করা যাবে না আপনার তথ্য থাকবে সুরক্ষিত এবার আপনি হয়তো বলবেন আইএমইআই নাম্বারটা কি করে জানবো এটা অবশ্য সবাই জানে যারা জানে না তাদের জন্যই বলছি এটা সব থেকে সহজ উপায় জানার হচ্ছে ফোনের ডায়াল অপশনে যাবেন অর্থাৎ আপনি কোনো অন্য নাম্বারকে বা কোনো নাম্বারে যখন কল করতে যান যেখান থেকে এক দুই তিন চার এই সব নাম্বারগুলো ডায়াল করেন ওইখানে গিয়ে স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এই ডায়াল করলেই আপনার আইএমইআই নাম্বারটা ফোনের স্ক্রিনে ভেসে উঠবে অবশ্যই নিজের ফোনের আইএমইআই নাম্বার নোট করে রেখে দেবেন তাহলে আরেকবার বলে দিই স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এরপর টেলিকম বিভাগের কাছে তিন ধরনের আইএমইআই নাম্বারের তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী হোয়াইট লিস্টের অন্তর্গত মোবাইল ফোনগুলো ব্যবহার করা যাবে ব্ল্যাক লিস্টের ফোনগুলো ব্যবহার করা যাবে না এবং গ্রে লিস্টের ফোনগুলো থাকবে সচল কিন্তু নজরদারির আওতায় থাকবে অর্থাৎ আপনি যেখান থেকে ফোন কিনুন না কেন কোনো অজানা ব্যক্তির কাছে বা অজানা কোম্পানি বা চোরাইমাল ফোন একদম কিনবেন না আপনি মোটামুটি ব্র্যান্ড কমা হলেও যেন সেটা জেনুইন হয় এমন ফোনই কিনবেন সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে কেন্দ্রীয় সরকার বলুন বা কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক বলুন এই যে একটা ব্যবস্থা আনতে চলেছে এই ব্যবস্থাটা খুবই একটা ভালো ব্যবস্থা যার ফলে আপনার ফোনটা চুরি হয়ে গেলে আপনার আর্থিক ক্ষতি তো হবেই কিন্তু আর্থিক ক্ষতির জায়গায় সময় মনে হয় না যে আমার তথ্যগুলো চুরি হয়ে গেলে বিরাট সর্বনাশ হয়ে যাবে কিন্তু সেই তথ্য যা চুরি হবে না এখান থেকেই বোঝা যাচ্ছে এবং খবর রাখুন চোখ কান খোলা রাখুন কখন টেলিকম মন্ত্রক সেই আপডেটটা নেক্সট আপডেট দিচ্ছে বা এটা চালু হচ্ছে তাহলে আপনার ফোন চুরি হয়ে গেলে প্রথমেই পুলিশে ইনফর্ম করবেন তারপর আইএমইআই নাম্বারটা টেলিকম দপ্তরকে জানাবেন এবং ওখান থেকে আপনার ফোনটা ব্লক করে দেওয়া হবে যার ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় তথ্য সুরক্ষিত থাকবে এই হচ্ছে ভিডিওটার জিস্ট যদি এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ